আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, তোমাদের ড্রয়িং বইয়ের 8 নম্বর এবং 9 নম্বর পাতায় যে ছবিটা আঁকা ছিল, আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ড্রয়িংটা করতে হয়। আজকে দেখাবো কালারগুলো। দেখো, প্রথমে একটা কথা বলি, এই যে ছবিটা আঁকা আছে, এই ছবিটার আঁকাতে যে রঙগুলো রয়েছে, আমি কিছুটা আমার নিজের মতো করে রঙটা চেঞ্জ করেছি বা পরিবর্তন করে করেছি। তোমরা চেষ্টা করবে পরিবর্তন করে করা, তাহলে আশা করি ভালো লাগবে দেখতে। দেখো আমি কী কী রং ইউজ করছি বা ব্যবহার করছি, তোমরা দেখো। দেখো, লাইট ব্লু বা স্কাই ব্লু, তারপরে কোবাল্ট ব্লু, ডিপ গ্রিন, মিডিয়াম ইয়েলো, লাইট গ্রিন, ইয়েলো অকার, রেড আর ব্রাউন কালার ইউজ করব। মূলত চেঞ্জ করব আকাশটা, ইয়েলো কালার করিয়েছে বইয়েতে বা আছে, আমি ওটাকে স্কাই কালার দেব। তোমরা জানো আকাশে কীভাবে রং করতে হয়, চেপে চেপে সুন্দর করে এবং পুরোটা ভরাট করবে, কোনো জায়গা যেন ফাঁকা না যায়। এমনি করে চেপে চেপে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা অংশ ভরাট করবে। বইয়েতে যেমন করে ভরাট করা রয়েছে তেমনই ভরাট করবে, খালি ইয়েলো কালারের বদলে যে ইয়েলো কালারের রয়েছে সেই ইয়েলো কালারটার বদলে তোমরা খালি স্কাই কালারটা করবে। এখানটা চেঞ্জ করব, আর চেঞ্জ করব জলটা। জলটাও দেখো, এখানে ইয়েলো কালার রয়েছে, আমরা ইয়েলো কালারের বদলে আমরা এখানে স্কাই ব্লু বা লাইট ব্লু কালারটা ইউজ করব। দেখো আমি কীভাবে করছি, তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় কী রং হবে। বাকিটা তোমরা আশা করি সবাই বুঝতে পারবে, কিন্তু এই জায়গাটুকুনি আমি আমার মতো করে চেঞ্জ করে দিচ্ছি। এবং শেষের দিকে একটুখানি কালো দিয়ে শেড দিতে হবে। তাহলে বুঝতে পেরেছো কোথায় কী রং পরিবর্তন করলাম বা চেঞ্জ করলাম, বাকি সমস্ত রং একই রকম হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকবে, বাই।